নতুন ধান উঠলে সাধারণত চালের দাম কমে। এবারে চিত্র তার বিপরীত, প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের কারণেই চালের বাজারের এই অস্থিরতা। নতুন চাল উঠতে মনে করেন যে কেজিতে 4-5 টাকা কম থাকে, আর পুরান চালটা আপনার স্বাভাবিকে থাকে 1 টাকা বাড়ে এরকম, কিন্তু এবার উল্টোটাই। পাইকারি আরো থেকে কিনে আনি, ওনারা বলে মিল মালিকেরা দাম বাড়াইছে, আমরাও বাড়াইছি। মিল মালিকেরা বলে ধানের দাম বেশি, এই জন্য চালের দাম বাড়ছে। হঠাৎ করে মসুর ডালের দাম বেড়েছে কেজিতে 13 টাকা, সয়াবিন তেলের দাম আবারও বাড়ানো হয়েছে লিটারে 8 টাকা। নিত্য প্রয়োজনীয় প্রায় সব মুদি পণ্যের দামই রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী। তেলের দামটা হঠাৎ করে বেড়ে গেছে। আমরা গতকালকে কোম্পানি থেকে নেওয়ার সময় জিজ্ঞেস করলাম কত, বললো যে লিটারে 8 টাকা করে বাড়ছে। সে আটা হইল 2 কেজি আগে ছিল 80, এখন 90 টাকা। প্রতিটা জিনিসের দামই বাড়তি, একটা 1 লিটার সরিষার তেলে 50 টাকা বাড়াইছে, 350 টাকার সরিষার তেল সুরেশ 400 টাকা করছে, হুইল পাউডার 1 কেজি 85 টাকার হুইল পাউডার 95 টাকা করছে, এক একটা লাখ সাবানে 3-4 টাকা করে বাড়াইছে। মুরগির বাজার বাড়তি বেশ কিছুদিন ধরেই, এক মাস আগেও ব্রয়লার মুরগি কেজিতে বিক্রি হতো 140 থেকে 145 টাকা, সেই মুরগি এখন কিনতে হচ্ছে 180 টাকায়। বেড়েছে দেশি ও কক মুরগির দামও। শীতের ভরা মৌসুমেও সবজির বাড়তি দামে অসন্তোষ ক্রেতাদের মাঝে। টমেটো সিজন তো এখন, কিন্তু টমেটো এখন আপনার এখানে হচ্ছে 50 টাকা চাই। আমরা তারা ক্ষুদ্র আয়ের মানুষ, আমাদের চলার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কিতা বলে যে বেশি রাখতেছো, বিক্রিতা বলে না কম রাখতেছি, এটা ডিফারেন্স থাকে। কিছুটা কমেছে আদা রসুন ও পেঁয়াজের দাম, রসুন 110 টাকা, আদা 100 টাকা ও নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।